মহররম, মাহে মহররম, এদিকে লক্ষ্য করে কিছু আলোচনা করব নিয়ত করেছি, আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। দিনের পর দিন যেন মানুষের শিক্ষা, স্ট্যাটাস, এডুকেশন, এই তিনটের সঙ্গে যেন কিছু মিলছে না। শিক্ষা আছে, স্ট্যাটাস নেই, স্ট্যাটাস আছে, নীতি নেই, কিছু না একটা কিছু অভাব। এবং দিনের পর দিন মানুষ যেন আস্তে আস্তে মানুষের চিন্তাধারা, চলা ফেরা, খাওয়া দাওয়া, এতটুকু বিশ্বাস নিজেদের ভিতরে এনে ফেলেছি আমরা যে দুনিয়াটাই হলো শেষ, এর পরে কি হবে সে পরে দেখা যাবে। সম্পূর্ণ গায়ের কম অমুসলিমদের চিন্তা আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার কারণে এলাকায় খোঁজ নিয়ে দেখুন, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলেম বেড়েছে, হাফেজ বেড়েছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে সুদখোর বেড়েছে। আপনাদের আর খালি পূর্ব পাড়ায় বোধহয় সব নেই, আছে না? না, এরা সব ভালো, এরা সুদ টুদ বোঝে না, এমনি ওই সপ্তাহে বউরে পাঠায়, সব নড়ে বসতেছেন কেন? জায়গায় খোঁচা পড়ে যাবে নাকি? হয়ে গেল, তাই আমরা যারা আজকে নীতি আদর্শের উপরে নিজেদেরকে দাবি করব, ওয়াজ নসিহাত করতে এসেছি, যারা নিজেদেরকে হুজুর বা আলেম বা মাওলানা যাই মনে করি না কেন, আমরা যখন নিজেদেরকে একজন ইসলামিক স্কলার হিসাবে নিজেদেরকে জাহির করব, আমাদের উচিত সমাজ আমাদেরকে কি দেবে না দেবে চিন্তা নয়, সমাজকে আমাদের দিতে হবে, এটা আমাদের দায়বদ্ধ। সমাজের মানুষ আমাকে খারাপ বলুক আর না বলুক, ভালো বাসুক আর না বাসুক, এটা আমার দায়িত্ব নয়, ওটা আমার বুঝে নেওয়ার দায়িত্ব নয়, আমার বুঝে নেওয়ার দায়িত্ব আল্লাহ রসুল যেন আমার থেকে আলাদা না হয়ে যায়। এই যেমন মানসিকতা, এ চিন্তাধারা নসিহাত মুসাদ্দুজ্জামান করেছিলেন, পাঁচ হুজুর কেবলা করেছিলেন, যে যার কারণে তখনকার ইতিহাস থেকে আমরা এখনো সাক্ষী পাই, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, গান বাজনা, বিড়ি, সিগারেট খোর যত এসে মাহফিলে বসত, এখান থেকে কানতে কানতে ঘরে চলে যেত, কালকেই তাদের জীবন পরিবর্তন করব এ চিন্তা নিয়ে ফিরে যেত, আর সত্যিই তারা আদর্শ নিয়ে বাড়ি গিয়েছিল। একবার জোরে বলুন, এখন কিন্তু এটা আর হচ্ছে না, কারণ তার কারণ হলো আমরা যারা নসিহাত দেই অধিকাংশ নসিহাতের উপরে আমরা নিজেরাই প্রতিষ্ঠিত নই। আলোচনা বুঝতে পারছে না, আমরা যারা নসিহাত করি আমরা আমাদের নসিহাতের উপরে পূর্ণাঙ্গ আমল করি না, যার কারণে এই বিনা আমল কারণেওয়ালা আলেমটা যখন নসিহাত করবে সমাজের যতটা উপকার হবে তার থেকে বেশি ইসলামের ক্ষতি হবে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আর তাই হচ্ছে, ঠিক তাই হচ্ছে, সমাজের কতটা উপকার হচ্ছে না হচ্ছে ওটা পরের কথা, ইসলামের বিরাট ক্ষতি হচ্ছে, আগামী দিন আরো শেষ হয়ে যাবে। ওই জন্য আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও সাবিরা, ও আমি রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার ইন্তেকালে পরে এই ইসলামের আদর্শ, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা তোমরা মানুষের কাছে পৌঁছে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত, তোমাদের কাছ থেকে যারা নসিহাত শুনবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দাওয়াত দেওয়ার ওসিলায় হয়তো গোটা পৃথিবীর জমিনে আদর্শ জমিন ফুটে উঠবে। এত
এতটুকু স্যাটিসফাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কনফিডেন্সিয়াল ছিলেন যে আমার সাহাবীরা আমার আদর্শে আদর্শিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমরা নসিহত দেবে, তোমাদের থেকে এই নসিহত শুনে আমার উম্মাত উম্মাতিরা জীবন চরিত্র তাদের জীবনের স্ট্যাটাস তাদের জীবনের আদর্শটা সুন্দরভাবে নিজেদের গঠন করে নিতে পারবে। তামাম পৃথিবী একটা পরিবর্তনের জায়গা আসবে, যে পরিবর্তনটা আমি রাসূলুল্লাহ সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত হবে। একবার জোরে বলুন। আজকে এই জায়গা নেই ও না জানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি শিরা মা ও বোনেরা কান খুলে শুনে গেলে আল্লাহ নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইসলামকে ধ্বংস করার জন্য গায়ের কমি হুদি বেদিন বেঈমানেরা ব্লু প্রিন্ট তৈরি করবে নকশা তারা বানাবে এটা যেমন সত্য আমার ইসলামকে ক্ষতি তারা করতে পারবে না এটাও তারা জেনে রেখে দাও তোমরা সত্য আমি রাসূল বলছি তারা নকশা বানাবে বাস্তবে রূপ তারা দিতে পারবে না ইসলামকে তারা শেষ করতে পারবে না কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা আমার ইসলামকে ধ্বংস করার জন্য টুপিওয়ালা দাঁড়িয়ালা নামাজি নাম ধরা ইমানদার মুসলমান মুনাফেকে রূপান্তরিত হয়ে এই মুনাফেক মুসলমানদের দ্বারা আমার ইসলামটা ধ্বংস হয়ে যাবে। ভারতবর্ষের ইতিহাস থেকে যদি আমরা দেখি এই টুপিওয়ালা দাঁড়িওয়ালা নামাজি মুসল্লি মানুষ এদের দ্বারা এই গোটা ভারতবর্ষ সারা ইসলামের আদর্শে আদর্শিত হয়েছিল। মত অবলম্বী মত ঐক্য ছিল না, ভেদাভেদ ছিল না। আজকে থেকে 30 বছর 35 বছর 40 বছর আগে চলে যাও আপনাদের এই আপনাদের আর খালি পূর্ব পাড়ার হিসাব বসে দেখো এই আর খালি গ্রামে কোন মত আদর্শের মানুষ ছিল না। এরা একটাই মসজিদে নামাজ আদায় করতো, এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতো, প্রত্যেকে একই সঙ্গে একই সুন্দর ভাবে ইমামের পিছনে নামাজ আদায় করতো। আজকে 35-40 বছর পরে এই আর খালি গ্রামের মসজিদ হয়ে গেছে ভাগ, তার সাথে সাথেই মুসল্লি ভিতরে হয়ে গেছে ভাগ। কথা বলছে না কেন? হ্যাঁ না বলতে হবে। শিক্ষক যখন সাবজেক্টের উপরে আলোচনা করবে, আলোচনার দেমাকের উপরে বসছে কিনা শিক্ষক প্রশ্ন করলে জানতে চাইলে এক কথা বলবেন, জি বুঝতে না পারলে স্যার বুঝতে পারিনি। এইটা করে ছোটবেলায় করেছেন তো? তার না শুধু যা বলবো আপনারা সুবহানাল্লাহ। হ্যাঁ না বুঝতে পারিনি বোঝান, এগুলো হচ্ছে এই মজলিসের বৈশিষ্ট্য। কথা বোঝাতে পারলাম? এই মজলিসের বৈশিষ্ট্য হলো এটা, হুজুর যা বলবে অন্ধের মতো সুবহানাল্লাহ, তোর বাপ কবরে বলছে মারহাবা, জীবন শেষ হয়ে যাবে একদম। এখানে বুঝে নেবার জায়গা আর বুঝিয়ে দেওয়ার জায়গা, এই দুটো জায়গা আজকে শেষ হয়ে যাওয়ার কারণে এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে বাজেট দেওয়ার পরেও, এরকম জলসা আয়োজন করার পরেও, হাজার হাজার আলেম ওলামা সিলসিলা থাকার পরেও অন্য হাইব্রিড গ্রামে আমদানি হচ্ছে। কথা বুঝতে পারছেন না নাকি? আগে মসজিদে নামাজ আদায় করতো সব এখানে তাহারি ভাবে দিয়ে, এখন মাঝে মাঝে এবারে এঙ্গো দাঁড়াচ্ছে। হ্যাঁ কথা বলছে না কেন? সেহি কি সেহি নয় ওটা পরে আলোচনা বিবেচ্য বিষয়, ওটা আলোচনা পরে। যে জায়গাটা বোঝাতে চাইছি বুঝুন, আজ থেকে 35 বছর আগে সবাই এখানে দাঁড়িয়ে তাহারি ভাবে করে নামাজ পড়েছেন।
এখন সাত কাতারের ভিতরে সাতজন এরকম কোম্পানি আছে। আগে দোয়া করেছে ইমাম সাহেব, দোয়া করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মুসল্লিরা সকলে বলেছে আমিন। এখন কিন্তু ওই আমিনটা অন্য কোথাও ইউজ হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা পরিবর্তন হওয়ার কারণ। ছোট মানুষ যতটুকু আমি অ্যানালাইসিস করে পেয়েছি, গবেষণা করে পেয়েছি, যে জোরে আমিন বলতে চায় জোরে মা আমিন বলো, যে বুকেতে তাহার ইমা বেদে নামাজ আদায় করতেছেন সে বুকের উপরে তাহার ইমা বেদে নামাজ আদায় করুন। আমি মত নৈক্যের জায়গায় যাইব না, শুধু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, 35 বছর আগে কি বেঈমান ছিলেন? প্রশ্ন, 35 বছর ধরে যে নামাজটা আদায় করে এসেছিলেন ওটা কি ভুল, ভ্রান্ত, বেঈমানদের রাস্তা ছিল, এখন নতুন মুসলমান হয়েছেন নাকি? ওই প্রশ্নের উত্তরটা দেন। দ্বিতীয় প্রশ্ন, এখানে শুধু মসজিদে নবী শরীফে ওখানেও নামাজ আদায় করছে ইমাম সহ মুসল্লিদের ভিতরে কিছু মুসল্লি, জোরে আমি বলছে কিছু মুসল্লি তাহার ইমা বুকের উপরে বেঁধে আছে, কোন মুসল্লি হাত ছেড়ে দিয়ে তাকবীরে তাহার ইমা না করে হাত ছেড়ে দিয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ও নজরেরা ওখানে দলাদলি নাই, এক কাতে নামাজ আদায় করে, ওখানে ফতোয়া দোয়া দুবি নাই, এক কাতারে নামাজ আদায় করে, ওখানে কেউ যদি মোনাজাত করে তাকে বাধা দেয়া হয় না, তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয় না। এই বাংলার জমিনে কেন তুমি 3 দিন নিজের মত পরিবর্তন করে এই সমস্ত 35 বছর নামাজিদের ভুল প্রমাণিত করতে চাও কোন জায়গা থেকে? তাহলে এসো একদিন বসা যাক, বসে ঠিক করে নিই কোন রাস্তাটা সহি। আমি তোমার থেকে প্রমাণ দিয়ে দেব ইনশাআল্লাহ, 35 বছর ধরে যে একাইদের উপরে নামাজ আদায় করেছিলে ওটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা ছিল। আজকে 3 দিন যখন মত পরিবর্তন করেছো, আল্লাহর সঙ্গে ধোকাবাজি করেছো, মক্কা শরীফে একসঙ্গে সব হাজি সাহেবরা এক কাতারে দাঁড়িয়ে রয়েছে, কেউ বুকের উপরে তাহারিও বাঁধছে, কেউ কেউ নাভি বরাবর বাঁধছে, কেউ বলছে দূর তাহারিও বাঁধবো না, চক্ষু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই হাসলে হবে না, একদম হাকিকাত কথা বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, গায়র আপনার সূরা ফাতিহা পড়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, কিছু মুসল্লি একসঙ্গে বলে জোরে আওয়াজ দিয়ে দিলেন আমিন, কিছু মুসল্লি চুপ করেছে, আস্তে বললেন আমিন। দ্বন্দ্ব নেই, ফতোয়া দেওয়ার লোক নেই বলে। আর আপনি 3 দিন আপনার ধর্মটাকে পরিবর্তন করে এই 35-40 বছর নয় 100 বছরে যে নামাজি দাদা হুজুর পীর কেবলা করে গিয়েছিলেন সব ভুল প্রমাণ করছেন, কারণটা কি? আমার আলোচনা মাথায় ঢুকছে তো? তাহলে আপনারটা ঠিক, তাহলে আসুন, কবে বসবেন বসুন আমাদের সঙ্গে, একটু জাস্টিফাই করার দরকার আছে নাই? আছে না? নাই তো জোরে বলেন। আপনি যদি সত্য হক হন আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে একমত।
কিন্তু আপনি যখন প্রমাণ করছেন ওটা চলবে না, সহি নয় সহি নয় সহি নয়, সহি কোনটা আপনাকে বোঝাতে হবে এবং কিতাব আসল কিতাবগুলো খুলে দেব, সেগুলো পড়তে হবে। খোঁজ নিয়ে দেখেন আরবি পড়তে পারে না, কথা ঠিক না বুঝছে বলে, যে আরবির অজ্ঞান রাখে না সে ধর্মের নীতি মানুষকে শেখাচ্ছে। একটু আগে কি বলেছিলাম, ইসলামটা ধ্বংস করবে কারা? মিলছে মিলছে? ভাইরা মানো জনেরা, যুবকেরা ছেলেরা বাচ্চারা, পর্দা নিশি না মাও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল লাগে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল লাগে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কলটা আমরা যদি অনুধাবন করতে পারতাম। একটু পিছিয়ে যায় মাহে মুহররম মাস চলছে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর পাক জবানের হাদিসটা একবার ভালো করে অনুধাবন করুন। ওয়ারখালের মুসলমানেরা আমার নবী বলে যার বলে যার তেজিগা সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করেছিলেন। কোন দাড়ি কামানো নয়, কোন সুটশার্ট পরনে ওয়ালা নয়, কোন মদ জুয়া খেলনে ওয়ালা নয়, ইমাম হুসাইন শাহ সহ তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণদেরকে শহীদ করে দিয়েছিলেন। এই রকম টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আল্লাহর নবীকে নবী বলে মাননেওয়ালায় নবীর বংশের মানুষকে শেষ করেছিলেন। কারা শেষ করেছিলেন? দাড়ি চাচা কুফার মানুষরা সব দেখলে মনে হবে সব যেন নবী সাহাবী। কুফার মানুষদের চেহারা, সুরত, লেবাস, তাদের কথাবার্তার স্ট্যাটাস, তাদের আদর্শ বাহ্যিক দৃষ্টিটা দেখলে মনে হবে একদম যেন ছাক্কা মুসলমান, একদম যেন সলিড মুসলমান। তাদের দ্বারাই কিন্তু নবীর বংশ শেষ হয়েছে। এই কথা বলছেন না কেন? কি বুঝছেন? এ হাল তেরা চাল হে, মকসদ তেরা মাল হে, এ হাল তো তেরা চাল হে, মকসদ তো তেরা মাল হে, লাখো কো অন্ধা বনা দিয়া, গুমরাহ বনা দিয়া, ইয়ে হাল হুয়া থা কিস জমিন পর, ও কারবালা কে ময়দান পর জো হুয়া থা ওহি কে হাম ইতিহাস আপকো বাতা রাহা, সো সমাজ কর চলনা, ইয়েহি আখিরি জমানা হ্যায়। আজকে মুসলমান পরিচয় দিচ্ছি, আমি মুসলমান, আমার ঘরেতে কোরআন আছে, কোরআনটা সুন্দর করে বাইন্ডিং করা আছে, ওর উপরে একটা কাগজ কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখা আছে, মনে করছি কোরআনকে বিরাট সম্মান করছি। সম্মান করা হলো কোরআনকে? সম্মান করা হলো ওটা? আল্লাহ ওই জন্য কোরআনে কোরআনে প্রথমে জানিয়ে দিলে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এ নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, এই আয়াত কেরিমা নাযিল করার জন্য আমার আল্লাহর কাছে হাবিব একটা না পুরোটা বছর ধরে ওই জাবালে নূর নামক
গুহার ভিতরে একা একা বসে কান্দেন আল্লাহ। এই মানুষ রূপে জানোয়ার গুলোকে মানুষ বানা, আমার নবীর কান্না একটানা 15 বছর আল্লাহ নবী কেঁদেছে, আমার আল্লাহ সইতে পারে না। ও জিবরিল আমিন যাও, যাও জিবরিল আমিন যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই অমানুষগুলোকে মানুষ বানাতে গেলে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিব আপনি পড়ো, আপনার উম্মতদেরকে পড়তে বলো, যারা মানুষ হতে চায় ওরা জানো পড়ে, তবে পড়াটা জানো আমি মহান স্রষ্টার নামেতেই হয়ে যা। একবার জোরে হবে না, চিল্লে হবে না, পড়াটা হবে আল্লাহর নামে শুরু করে। এই পড়াটা যখন আল্লাহর নামে হবে, ওর ঘর থেকে মদ পালাবে, ওর ঘর থেকে জিনা পালাবে, ওর ঘর থেকে গান বাজনা পালাবে, ওর ঘর থেকে সুদ পালাবে, ওর ঘর থেকে মেরে নেওয়া কেড়ে নেওয়া পালাবে। এই আমার নামে পড়লে আমি আল্লাহ জানিয়ে দিলাম মেরে নেওয়া কেড়ে নেওয়া চুরি চোরটা দূর হয়ে যাবে, আমি আল্লাহ আমার হুকুমে গোলাম হয়ে যাবে। আমার হুকুমের গোলাম হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওদের সংরক্ষণের দায়িত্বটা পৃথিবীর কোন সরকারের হাতে আর দেব না, ওদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে হাতে নিলাম। মুসলমান সব দিকে মার খাচ্ছে, কোরআন তোলা ছিল বিরাট সম্মানের সঙ্গে কথা বলছি না কেন? আছে তো এই ঘর পিছু 31 করে আছে তো, কোরআনটা বাক্সের ভিতরে রাখা আছে, বুকের ভিতরে আর নেই, মাথার ভিতরে আর নেই। যদি বুকের ভিতরে আর মাথার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, ওই ঘরের মেয়ে লোকটা কখনো মহিলা সমিতিতে যেত না, বাক্সের ভিতরে আছে। ওই জন্য ঘরের ভাবিরা সব ছুটছে, দেখেননি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বুধবার, তাই তো নাকি? নাকি আবার ডেট অন্য? সব চুপ করে জোরে বল না রে বাবা, কিবার 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 সোমবার, ওই দেখ ভুল হয়ে গেছে ধরে দিচ্ছে, কেরাম মুরিদ আছে বুঝতে পেরেছেন তো? অথচ এক একটা আজকে জলসাকে কেন্দ্র করে এক একটা ঘর সার্চ করে দেখেন, এক একটা ঘরে 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত গরুর গোশ ঢুকেছে, মিথ্যে কথা বলা হচ্ছে। এক একটা ঘর পিছু 10 কেজি 5 কেজি 7 কেজি গরুর গোশ, একদম সব আসছে দানান দানান খাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। ও মলিশায় হুজুর ভোগকে যা দে মাল দে মাল দে, তাড়াতাড়ি ফাটাফাট খেয়ে বেরিয়ে যাচ্ছে একদম। মারুতি করবো সব ঢুকতে দেখি, হ্যাঁ মেহমানের এত জোর, খাওয়ান খাওয়ান কিচ্ছু বলবো না, কিন্তু কোরআনকে অপমান করা হচ্ছে না তো? মেহমানদারি করা তো সুন্নাত, কিন্তু কোরআনকে অপমান করা হচ্ছে না তো? অপমান করছেন না তো? 7 কেজি গরুর গোশ কিনে, 500 ডাল কিনে, আলু কিনে, বিরিয়ানি করে, গোশত ভাত রান্না করে দিয়েছে ওই কুটুমটাকে দাওয়াত করেছিলেন জালসার পারপাসে, কিন্তু এই জালসা মাহফিলটা কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, ওই কুটুমকে দাওয়াত দিয়েছেন জালসার উদ্দেশ্য করে, ওই কুটুমটা যদি ঘর থেকে খেয়ে বেরিয়ে যায় কোরআনকে টাকা খরচ করে বাড়ি থেকে অপমান করেছে, এ মাথায় ঢুকছে আওয়াজ? বলার মলি সাহেব কম বলবে না, বলবে ভেঙে কি দরকার আছে? আর খালি আর হয়ে যাক না,
আমার দরকার দাওয়াত। কথা ঠিক না বলি জোরে বল, যা পারে হোক যা, এ চালা চালা চালা, বিশাল এরা এরা মাহফিল দরকার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াই তাকবীর আল্লাহু আকবার, বিশাল হয়ে গেল। হুজুরের পাওনা হুজুরলে পালালো, আর ওই কুটুম কুটুম ওদের পাওনালে চলে গেল, অপমান হয়ে গেল এত বড় মজলিস। হুজুরও জাহান্নামী, দর্শকও জাহান্নামী। কুটুমকে দাওয়াত করা যেমন, আমন্ত্রণ করা যেমন নবীর সুন্নাত, এই মাহফিলকে টিকিয়ে রাখাটাও হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন, এই মজলিস অপমানিত হবে, তোমার কুটুম্বিতে জাহির থাকবে, কায়ামতের দিন ওই জবাব দিতে দিতে সোজা জাহান্নামে চলে যাবে। জলসাকে কেন্দ্র করে যদি আপনার বাড়িতে মেহমান আসে, শর্ত থাকবে জলসা যদি শুনিস তাহলে আসিস। কত বুঝতে পারছেন না নাকি দাওয়াত দেওয়ার সিস্টেমটা জানেন? বললি বলে শাহনাজ ভাই যা করতেছো জীবনে, আর ও ও জিনিস আর পাতে তোলা যাবে না। বাবাজি বসো, কথা বুঝছেন না? ও শাহনাজ ভাই যা ঘেঁটে দিয়ে যাচ্ছে, ও জীবনে আর পাতে তোলা যাবে না, সব নাশ। কুটুম আগে শাহনাজ পরে। ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, পর্দা নিশি না মনেরা, কোরআন তালে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে রাখা যে ওই কোরআনটা খুলে পড়বার মতো মন মানসিকতার মানুষের বড় অভাব। অথচ আল্লাহ নাযিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি পড়ুন বিসমি, সেই নামেতে রাব্বিকাল লাযী খলাক, সেই মহান প্রভু স্রষ্টার নামে পড়ো যে প্রভুটা হলো তাম পৃথিবীর অধিপতি। একবার জোরে হবে না, নারাই তাকবীর। এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, আমি আল্লাহ পাকের কোরআন থেকে কি আয়াতে কেরিমা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে আল্লাহর নামে যে পড়ে, আল্লাহর নামে যে পড়ে, খাবার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পড়ে নেয়, ওই খাবারটায় বরকত নাযিল হয়। ও বাবা জি না, কোন মদখোর কে আজ পর্যন্ত কি কোনদিন দেখেছে মদের বোতল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করতে? গাজা খোর কি দেখেছে গাজার কলকে টানার সময় বিসমিল্লাহ পড়ে? কোন বিড়ি খোর কি দেখেছে বিড়ি টানার আগে বিসমিল্লাহ বলে? ওই জায়গায় বিসমিল্লাহ চলবে না, ওই জন্য আল্লাহ জানালেন আমার নামে পড়, আমার নামে পড়তে পারলে হারাম তোদের মুখে দেয়ার আসবে না। একবার জোরে হবে, আলোচনা বোঝা যায়। মদ খেতে গেলে আল্লাহর নাম মুখে আসবে না, আসবে আসবে অনুধাবন করুন, নসিহত মানে আপনার জীবনের বদ্ধ দ্বারটা খুলে যাবে, ঘুমন্ত হৃদয়টাকে জাগ্রত করা, এর নাম হচ্ছে ওয়াজ। ওয়াজ মানেই নাই আমরা একটা ইতিহাস ধরবো, পুরো পাক্কা দু ঘন্টা শেষ, দে বাবা চলে যাই, আসছে বছর আবার হবে। এর নাম ওয়াজ নয়, ওটা হচ্ছে কাহিনী। ওই মালদা মুর্শিদাবাদ ওরাই ঠিক করে, একদম মজলিস যেরকম মজলিসে ওরা দাওয়াত দেয় সেরকম ব্যানার তৈরি করে। যদি জীবনী জলসা হয় পেছনে পুরো লেখা থাকবে জীবনী মাহফিল, ওয়াজ মাহফিল দেবে না, জীবনী মাহফিল। তার মানে শুধু জীবনী চলবে ওখানে, একটানা পাঁচ দিন। হাসছেন কেন? একদম সত্য কথা বলছি। কিন্তু আমাদের এই মাহফিল গুলো কি কি লেখা হয়? ওয়াজ মাহফিল, বক্তাও মার খাবে শ্রোতাও মার খাবে। ওয়াজ মাহফিল, ওয়াজ যদি না হয়, শুধু যদি কাহিনী হয়, বক্তা ধুলাই খাবে 100% শিওর। বদ্ধ বিবেকটাকে খুলে দেওয়ার নাম হচ্ছে নসিহত, ওয়াজ। এই সাধারণ মানুষগুলো ঘুম কাওয়াই করে বিবির কাজ ছেড়ে, বিছানার কাজ ছেড়ে এখানে এসে এমনি বসিনি,
বাঁচতে চাইছে এরা বাঁচতে। তোমাকে দাওয়াত করা হয়েছে পাখাও মারার জন্য নয়, এদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য তোমাকে স্টেজে তোলা হয়েছে। তাই তো নাকি? আপনার সেরকম মনে হয় তো নাকি? তা কি নসিহত দিচ্ছে? জাতীয় যদি মরে যায়, জাতি যদি জাহান্নামে যায়, কমিউনিটি যদি জাহান্নামে যায়, তুমি যত বড় ব্যারিস্টার হও না কেন, উচ্চ র্যাঙ্কের মানুষ হও না কেন, তোমার কিন্তু আগে করা হবে জাহান্নামে। আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় মুসলমানের অন্তর থেকে আমি রসুল্লাহর ভালোবাসা আর আমার আল্লাহর ভয়টা কমে যাবে। ও বাবা সাবিরা, আল্লাহর ভয় আর আমি রসূলুল্লাহর মহাব্বত না থাকার কারণে ওদের দ্বারা কোরআন অপমানিত হবে, ওদের ওই ঘরেতে সুদ থাকবে, জিনা ব্যভিচার থাকবে, ওদের ঘরে রাজাদানি থাকবে, হক ফাঁকি দেয়া থাকবে, মিথ্যা থাকবে, পৃথিবীর জমিনে যত রকমের রাজাদানিটা এই উম্মতের ঘর থেকেই পাওয়া যাবে। ও বাবা সাবিরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে পারবেন না, ওই সময় জালেম বাদশা জালেম সরকার নিযুক্ত করে এই সমস্ত ভণ্ডমার্কা ধোকাবাজ এই মুসলমান গুলোকে আমার আল্লাহ পেটানোর জন্য দাঁড় করাবে। কাজ রানি হয়েছে না হয়নি বল না রে বাবা, জোরে বল না রে বাবা। আল্লাহ বানিয়েছিল তোকে মানুষ, দুনিয়ায় মানুষের ঘরে জন্ম নিয়ে তুই নিজেকে দাবি করিস মুসলমান, তুই এবারে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন কর, সত্যি কি আমি মুসলমান? একদিন কি উত্তর বলে? আয়নার সামনে মুখের জায়গায় ক্যারেক্টারটা লাগা, আমি যদি মুসলমান হই, মদ আমার জন্য হারাম, জিনা আমার জন্য হারাম, মেরে লেওয়া আমার জন্য হারাম, হক ফাঁকি দেওয়া আমার জন্য হারাম, জুয়া আমার জন্য হারাম, লটারি আমার জন্য হারাম, বন্ধন আমার জন্য হারাম, মহিলা সমিতি আমার জন্য হারাম, হারাম টেলিভিশন আমার জন্য হারাম, সিনেমা আমার জন্য গান বাজনা হারাম, আমি মুসলমান। যা যা কালকে সকালবেলা আয়নার সামনে দেখ, যদি কি উত্তর দেয় আমার ফোন করিস করিস। তাহলে কি মোদি থাকবে না? মোদির থেকে আর একটা জাদরের মার্কা আসবে বল না রে বাবা। না মোদির থেকে যদি আরো তেজ মার্কা কিছু থাকে এই রকম পিস দরকার, তবে যদি শাহিদ হয়। কারণ দুঃখে বলছি কথাটা, মনে আঘাত নেবেন না, মনে আঘাত নেবেন না, শুনে রেখে দেন, হয়তো মনে মনে প্রশ্ন করতে পারে, জুলুম শুধু আমাদের উপরে হবে না হুজুর, আপনিও তো সাইজ হয়ে যাবে। আমরা যদি মার খাই মুসলমান, হুজুর বলে ছেড়ে দেবে, আপনার তো ধরে আগে শেষ করবে, শেষ হতে চাই তো। অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ গিফট করবেন, একবার জোরে বলো। 100 বছর বেঁচে থেকে কি করব? 100 বছর দরকার নেই, দরকার নেই।
এক ঘন্টা চাই তোমার কাছ থেকে মাহবুব, কিন্তু ওমরের মতো যেন হয় যে জীবনে থাকবে না বিদ্যা, যে জীবনে থাকবে না ধোকা, যে যে জীবনে থাকবে না মদ, যে জীবনে থাকবে না এমনি করে জুয়া, যে জীবনে থাকবে না লটারি, যে জীবনে থাকবে না সুদ, যে জীবনে থাকবে না কোনো বঞ্চনা, পৃথিবীর জমিনে অত্যাচারী ব্যক্তি হিসেবে বাঁচতে চায় না। ও মাহবুব, এক ঘন্টা ওমরে জিন্দেগি দান করে দিও, ওই এক ঘন্টার জিন্দেগি দিয়ে জীবনটাকে এই যে এক ঘন্টা জিন্দেগি, ওমরের জিন্দেগি যে পালন করলো, এরা যদি মানুষের কাছে মারা যায়, এরা যদি দুনিয়ার জমিনে নির্যাতিত হয়ে এদের নিজের জীবনটা যদি বিলিয়ে দেয়, এরা মারা গেছে কথা তোমরা বলো না। আমি আল্লাহ বলছি, সীমিত জিন্দেগি নিয়ে যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেছে, আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমাই মাইতালু ফি সাবিলিল্লাহি আমাত, আমার রাস্তায় যারা মারা যায় এরা মরে না, বাল আহিয়াউ, আমি আল্লাহ বরঞ্চ বলে দিলাম ওরা হলো জিন্দা। একবার জোরে, আরো জোরে, তাহলে 100 বছর চান এক ঘন্টা, একদম কোরআনের অথেন্টিক দলিল দিয়ে দিলাম, অসুবিধা হচ্ছে নাকি ভাব? কাহিনী ধর্ম, কাহিনী ভালো একটা কাহিনী ধর্ম নাকি? ছেলেরা বাচ্চারা, আর খালির মুসলমান ঘরের মা বোনেরা, মনে কষ্ট নিও না, ব্যথা নিও না, যে সমস্ত মহিলারা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, এই সমস্ত মা ভাবি খালা গুলো যদি বিনা তোমায় মারা যায়, কায়ামত পর্যন্ত এদের কবরে জিনাখতের আজাব দেওয়া হবে, কায়ামত পর্যন্ত এদের কবরে আজাব বন্ধ হবে না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এরা যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালে পরে তমাম পৃথিবীর আলেমগুলা এদের কবরের পাশে দাঁড়িয়ে 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 কেঁদে 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 কেঁদে, যদি তমাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি মহিলা সমিতি করণেওয়ালা, বন্ধন গুরু করণেওয়ালা মা বোনের কবরটা ওর কবরের মাটিও যদি কাদা হয়ে যায়, ওর কবরের আজাব বন্ধ করো হবে নবী জানা। ও বাবা সামিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সুখ যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওর কবরের আজাব বন্ধ করা হবে না। নবী যেখানে বলেছে হবে না, তাবাম পৃথিবীর হুজুরের দোয়ায়ও কাজ হবে না। নবী যেখানে বলেছে হবে, যদি বলে হবে না, হবে না, আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ যেখানে রাজি, আমি আল্লাহ সেখানে রাজি নয়, সেখানে রাজি নয়, আপনি যেখানে রাজি আমি আল্লাহ সেখানে রাজি। একবার জোরে, হবে না, তাই নবী বলছে সুখরের কবরের আজাব বন্ধ হবে না। আমাদের মতো মলি সাহেব এসে যদি এখানে মাথা ঢুকে ঢুকে চোখের পানি থেকে যদি রক্ত বেশি বের হয়, কবরের বাস পড়া বাড়বে, এক ইঞ্চি কমবে না। একশো বছরের জিন্দেগি থেকে এক ঘন্টার জিন্দেগি আশায় বেঁচে থাকার চেষ্টা করো, ওই একটা ঘন্টা বাঁচবে না আল্লাহর জন্য বাঁচো, না সংসার কি করে চলবে? এক জায়গায় জলসা করতে গিয়ে যেই মহিলা সমিতির বিরুদ্ধে আওয়াজ করছি, এক চা চা দাড়ি টুপি পাঞ্জাবি হুজুর 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 মহিলা সমিতি হারাম বলছেন, তাহলে কি খাবো? ওর কবরে বাস পড়বে না পড়বে না? জোরে বল,
তার মনে ভেবেই নিয়েছে মহিলা সমিতি যেখানে নেই রেজেক সেখানে নেই। ওর ইমান আছে তো? ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। তুমি এখানে তোমার এখানে দরকার বুঝতে পেরে গেলে আর নিস্তান নেই। ওই যে হুজুর একটু বাথরুমে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি কেন তোমার পেয়ার তুমি যাও যাও। এই সমস্ত মুসলমান ঈমান নিয়ে যেতে পারবে না যারা সুদের দ্বারস্থ হয়, সুদ খায়, সুদখোরকে সহযোগিতা করে, এরা কোন জায়গা থেকে সার্টিফিকেট পাবে না। মুসলমান মহিলা সমিতিতে সুদ নেয় না, সুদ দেয়, তার মানে সুদখোরের সহযোগিতা করা হয়। এই কথা বলছেন না কেন? চুরি যে করে না, চুরি যে দেখে, আল্লাহ রাসূল বললেন চুরি চোরে চুরিটা যে দেখে নীরবে থাকে, চোর যে ও শুধু একা চোর নয়, এ দাঁড়িয়ে যে উপভোগ করছে এও চোর। এরকম আজ করি বলে কতজন আমার জন্য দোয়া চায়, বহু মলি সাহেব পড়তেছে আল্লাহ এ মরবে কবে, এ যাবে কবে, ধেড়ের অভিশাপে যদি নদীর পানি শুকোতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত। ধেড়ে ইঁদুর মাস্টার্স খায়। ও বেদনারা নজর না যুবকেরা, ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী যারা বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলে সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর যদি হজ করে হজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখো যদি বিনা তওবায় মারা যায় ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এ নজরেরা আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করছি বুঝুন, আল্লাহ নবী বললেন দোয়া কবুল হবে না। আজকে মুসলমানরা মার খায়, ইউপিতে মার খায়, হরিয়ানায় মার খায়, এমনি করে মণিপুরে মার খায়, রাজস্থানে মার খায়, আমাদের বাংলায় কি মাঠটা বেড়েছে না কমেছে? এই তো 48টা উইকেট নগদ পড়লো, খেলা চলছে বলো, শেষ হয়নি এখনো খেলা, কটা উইকেট? বল বাপ চুপ করেছি কেন? বিভিন্ন জায়গায় জলসায় আমি সে হসপাত থেকে ফিরে দুদিন না তিন দুদিন বোধ হয় দুদিন পর থেকে জলসা শুরু করেছি। প্রথম ফ্লাইটের যাত্রী আল্লাহ বানিয়েছিল, যাওয়ার সময় প্রথম, আসার সময় প্রথম, তা সেইভাবে সব জলসা সব নোট করে রেখে দিয়েছিলাম, সেইভাবে দাওয়াতপত্রগুলো নেওয়া ছিল। জলসা থেকে ফিরে এসে আর খুব একটা রেস্ট হয়নি। কিছু কিছু মানুষ করে জল হজ করে আসার 40 দিন কোথাও যেতে নি, মানে ফরজ পুরো মিথ্যে কথা বলা, একদম সলিড মিথ্যে কথা। হজ করে আসলে 40 দিন হাদিস পাকে আছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, একজন হাজি হসপাত থেকে ফিরলে 40 দিন ওই হাজি সাহেবের নাকে মুখে চোখে আল্লাহর খানায় কাবা রাসূলুল্লাহর চেহারা ওই আপনার রওজায়ে আতার আল্লাহ পাক ঘোরা। একবার জোরে বলুন, একবার জোরে বলে বলে এই চোখ বন্ধ করলেই মনে হচ্ছে এখন কাবা চত্বরে এসার নামাজ পড়তে এসছে। কথা বুঝতে পারছেন না? এই 40 দিন হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। একবার জোরে বলুন, কাবা শরীফ থেকে বেরিয়ে আসার 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। একবার জোরে বলুন, আমার মতো কাঙ্গালের নয়, সব ভালো ভালো মানুষ। বাবাজি শুনছি উইকেট পড়ছে, উইকেট পড়ছে, একদম যাওয়ার আগে থেকে শুনতে পাচ্ছি 55টা উইকেট, তার ভিতরে গোস্ত খাওয়া উইকেট কটা? 48টা। বরকত হয়েছে না? হ্যাঁ, অত সালে মেরা হুজুরেরা, পীর সাহেবেরা, পীর জাদারা, আমরা
ইমামেরা ভাবে সাহেব মাওলানা সাহেবেরা ওয়াইজিন সাহেবেরা সকলে দূরে দূরছি আল্লাহ 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 আমাদের হেফাজত করো জালেম সরকারের জুলুমবাজি থেকে হেফাজত করো দোয়া চাইছি যত দোয়া চাই তত বেশি লাশ পড়ে চুপ করে থাকলে হবে না আজ থেকে 30 বছর আগে এলাকায় খোঁজ নিন এলাকায় খবর নিন যদি 20টা মার্ডার হতো মুসলমান হয়তো 4টে 16টা তাদের মার্ডার হওয়াটা খারাপ অ্যাকসেপ্টেবল নয় কিন্তু আগে ছিল সংখ্যা কম 20 বছর আগে 25 বছর আগে এলাকায় মার্ডার হয়েছে ভোট কেন্দ্রে অশান্তি হয়েছে দলাদলি হয়েছে বোম মারামারি হয়েছে মুসলমানের সংখ্যা ছিল কম মরেছে কম হারামের সংখ্যাও কম ছিল মহিলা সমিতি ছিল না বন্ধন গ্রুপ ছিল না আজ থেকে 25 বছর আগে এলাকায় বন্ধন গ্রুপ মহিলা সমিতি পাওয়া যেত না এখন ঘরে 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 হারাম জিনিস ঢুকে গিয়েছে বাবা ভাবিদের লাইন পড়ে যায় আল্লাহ বললেন বিদাবা করে ছাড়ব অজ বোঝা যায় না একটু ভেতরটা নড়ছে না এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা ও বোনেরা আল্লাহ নবী কোলে যা রক্তে জিগাও সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রঘু জিহাদের ময়দানে ওই কারবালার ময়দানে ফোরাত নদীর পাশে সাথী সঙ্গী বিবিদের সব তাবুর ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন ফাঁকায় বের হবে না মহিলারা তোমরা ফাঁকায় বের হবে না যদি বেপর্দা হয়ে যাও যুদ্ধে যদি আমরা কারবালার ময়দানে শহীদ হয়ে যায় তাও সহজে তোমরা বেরোবে না তোমাদের যদি টেনে বার করে তখনকার ব্যাপারটা আলাদা কিন্তু আমরা জিন্দা আছি যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তাবু থেকে তোমরা বেরোবে না ওরা যদি জোর করে বের করে তবেই বেরোবে নিজে নিজে ছাই জানো বেপরোয়া হয়েও না বেপর্দা নিশি না হয়ে যেও না বিবিরা শুনে রেখে দাও এ মহিলারা মায়েরাও কান খুলে শুনে কি দি যুদ্ধের ময়দানে বিবিদের শিক্ষা দিলেন নবীর কোলে যার রক্তে জিগার হযরতে সাইয়েদেনা ইমাম হোসেনের কথাটা শুনে সকলে পর্দা নিশি না হয়ে রইলেন সবাই এক এক করে পুরুষগুলো দুনিয়া ছেড়ে দিল হযরত ইমাম হোসেন একা এখন জিহাদের ময়দানে আবার তাবুর ভিতরে চলে যেতে বিবি ও বিবি সাকিনা তুমি আমার জিহাদের পোশাকটা পরিয়ে দাও হুজুর আমার জিহাদের পোশাকটা পরে আমার নবী পাকের মোবারক আস্তিনটা জড়িয়ে হুজুর আমার পাগড়ি মোবারকটা পরে জুলফিকার নামক তলোয়ারটা হাতে নিয়ে দুলদুল ঘোড়ার পিঠের উপরে সওয়ারি হলেন বিবিকে ইশারা করলেন মরে যাব দুনিয়া ছেড়ে যাব শরিয়াতের খেলা যেন কাজ না হয়ে যায় সবাই শহীদ হয়ে গেলে হুজুর নিজেও শহীদ হয়ে গেলেন বিবিকে শিক্ষা দিয়ে গেলেন মরতে রাজি বেপর্দা হতে স্ত্রীদের বেপর্দা করতে রাজি নয় কারণ নবী বলেছেন আত্তায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ তায়ুস যারা হবে সে নবীর বেটা হলেও জান্নাতে যেতে পারবে না নানা বলে গেছে বেহেশতে যেতে পারবো না তাই নিজের ইচ্ছায় যেন খবরদার ওই ওই তাবু ছেড়ে যেন বেরিয়ে শোনা শহীদ হয়ে গেলেন কেউ ফাঁকায় বেরোয়নি কিতাবের ভিতরে পাওয়া যায় ইয়াজিদের সৈন্যরা জোর করে করে তাদেরকে পার করেছিলেন বাবা জি ঘরের মহিলারা মহিলা সমিতি যায় জোর করে করে টেনে নিয়ে যায় নাকি আর কত বলবে কথা বলছেন না কেন
ঘরের ভাবিরা যায়, বন্ধন গ্রুপের ছেলেরা জোর করে করে ঠেনেলে বসায়। কিছু কিছু মুচুল্লি এরকম মনে করে, ও মহিলা সমিতি করছে, বউ বউয়ের হিসেব দেবে, এর কবরে ডবল বাস পড়বে। এ কথা বুঝা যাচ্ছে না, এর কবরে সিঙ্গেল নয় ডবল। বউ শব্দটা ব্যবহার করছো কেন? বউ মানে তোমার অধীনস্থ, তোমার দায়বদ্ধ, তোমার দায়বদ্ধতা। তুমি চুক্তি করেছো, তুমি চুক্তি করেছো, তুমি আমার সঙ্গী, জীবন সঙ্গী, সফর সঙ্গী, শোয়ার সঙ্গী, তোমার সব সুবিধা অসুবিধা দেবার সঙ্গী হলাম আমি, এর নাম বউ। একবার জোরে বলো, বলো আর জোরে হবে না। ব্যাখ্যা ওইদিকে ঢুকেছি না, কবর খাও খাও আলাপ মুর্দা জানে, তাই তো নাকি চোখ বিদ্যার না রাই চাই আর হবার নাই। ওই চাচাই আমার ভাই, ভাইয়ের জ্যেষ্ঠ মুরব্বী, আহ ইমানের জোর আছে, আসো হেবড়ে পড়ে একদম, তাকবীর দেন নারায়ণ তাকবীর, জোরে বলেন নারায়ণ তাকবীর, মহাপাদের সঙ্গে দরুদ আওয়াজ দাও, আওয়াজ দাও, একদিন তোমারি না মসজিদে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামার, জোরে বলে জোরে বলে, একই দিদি তোমারি না মসজিদে হবে না, আল্লাহুম্মা সাল্লি আলা রাশিদ চাঁদ বলেছিল কই ওয়াল লে লে বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একই দিদি তোমারি না মসজিদে হবে না, এক দিদি তোমারি না মসজিদে হবে না, আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, জোরে হবে না নারাই তাকবীর, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিদি তোমারি না মসজিদে হবে না, একই দিদি তোমারি না মসজিদে হবে না, তোমারি না মসজিদে হবে না, আল্লাহু
করি ওয়াল আলি ও নাজানের যুবকেরা সাইয়েদরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়েছে গর্দন দিয়ে দিয়েছে রক্তগুলো কারবালার ময়দানে দিয়ে গেলেন নীতি হারালেন না জীবন দিলেন নবীর সুন্নাতকে বলি হতে দিলেন না জীবন দিলেন আল্লাহর হুকুমের খেলাফ চললেন না তিনিও একজন মুসলমান আমরাও নিজেদেরকে দাবি করি মুসলমান আমাদের জিহাদের ময়দানে যেতে হয় না সামান্য টাকা দুনিয়ার খাবারের জন্য বউকে বেগানা পুরুষদের সামনে প্রতি সপ্তাহে ঘন্টার পর ঘন্টা বসে রাখছি কিয়ামতের দিন এই হিসাবটা দেওয়া দরকার আছে না নাই কেউ নবী সুন্নাতের জন্য আল্লাহর হুকুমের জন্য গর্দান দিচ্ছে নবীর হুকুম অটুট রেখে চলে যাচ্ছে আর কেউ নিজের বিবি পরিবার বাচ্চাদের জন্য নবীর হাদিসকে সুন্নাতকে জবাই করছে কোরআনকে জবাই করছে এরা দাবি করছে মুসলমান আর তারা বুক ফুলিয়ে বলতে পারেনি আমি মুসলমান তাদের ভিতরে ভয় ছিল সংকোচ ছিল এটাই আল্লাহর জামাতি করতে পারছে কিনা বাবাজি শুরুতেই একটা কথা বলেছিলাম মনে করে দেখুন অজমসিয়া দিনের পর দিন বেড়ে চলেছে আলেম ওলামা বেড়েছে কিন্তু মানুষ প্রকৃত মনুষ্যত্বের উপরে নেই সত্য মানুষ হক মানুষ ন্যায় মানুষ হাকিকাতের উপরে চলা মানুষের সংখ্যা দিনে দিনে কিন্তু কমে যাচ্ছে কষ্টটা মিলছে কথাটা মিলছে বাইরা মানের যুবকেরা ছেলেরা বাচ্চারা বর্ধানী শিলা মাও বোনেরা আলোচনা বোঝ রাগ করবেন না অনেকে আমার ভাবি মনে মনে করে ভাইজান শুধু আমাদেরকে উল্টো পাল্টা বলে ভাইজান শুধু আমাদের উল্টো পাল্টা বলে না 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 আমি তোমাদের উল্টো পাল্টা বলি না আল্লাহ নবীর হাদিস পাকে পাক জবানে তিনি জানিয়েছে ও বাবা শুনো আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমস্ত ফিতনার মূল উৎস হয়ে যাবে নারী সমস্ত ঝামেলার মূল উৎস হয়ে যাবে বলেন বলেন মহিলা আর দেখেন যে সমস্ত বাড়িতে মহিলা সমিতি বন্ধন গ্রুপ চালু হয়েছে সব মেয়ে ছেলের বুদ্ধিতে কেউ কোন পুরুষের বুদ্ধিতে হয়নি ওরাই বুদ্ধি দিয়েছে দেখতে পাও না চোখে ঘটে না ওই সামিরুদ্দিনদের বাড়ি একতলা করে লোনের টাকালে আমার কাছে দ্বিতীয় অসুবিধা কি ওই জন্য কি ওদের নাম হচ্ছে যুক্তি খাতুন কি খাতুন যুক্তি খাতুন যত জাহান্নামে যাওয়ার যুক্তি সবর্গে কাজ পাওয়া যায় একটাও জান্নাতি যুক্তি দিতে পারে না কথা বলছেন না কেন ভাই শাহনাজ ভাইয়ের ওয়াজ নসিহত শুনে একটু দাড়ি রেখে দিয়েছে যুক্তি দিচ্ছে তোমার কি সেই বয়স হয়েছে নাকি দাড়ি রাখবে ওই যোদন ওদের নাম দিয়েছে যুক্তি খাতি খাতি যত জাহান্নামে যাওয়ার যুক্তি সব ওদের কাছে পাওয়া যায় একটু ভালো টেন্ডেন্সি মনোবৃত্তির মানুষ মহিলা যে সংসারে ঢুকে যায় আল্লাহ রাসূল বললেন ওই গোটা সংসারটাই জাহান্নাম থেকে বেঁচে যায় একবার জোরে বলি বলি একবার জোরে হবে না ওই জন্য রাসূল ইশারা করেছেন ইশারা করেছেন ইশারা কি একজন দিনদার সতীত্ব বজায় রেখে দিনদার একজন মহিলাকে যে জীবন সঙ্গিনী বানিয়ে বানাতে পেরেছেন তার জীবন ইহকাল এবং পরকালটা ধন্য হয়ে যাবে আমাদের মহিলারা সব পুরোখা পরে আমাদের ঘরের মহিলারা সব পুরোখা পরে কারণ শাহনাজ ভাই বলেছে পর্দা পর্দা করাচ্ছে কোনো কথা হবে না পর্দা ফুটফার শরীফে যাচ্ছ ভালো বোরখা নিয়ে এসো আমাদের ঘরের ছেলেরা বোরখা দেখে 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 3,500 টাকায় চেক চেক করে লাইট করলে ওই মাল একটা এনেছে
এনে রমি স্যার গায়ে দিয়ে দিয়েছে। রমি এবারে রাউতাড়া হাইমা আপনার হাই স্কুলে যাচ্ছে, এলাকার লোক আগে রমি স্যারকে ডাইরেক্ট দেখতে পাতো পেতো, এখন আর ডাইরেক্ট দেখতে পায় না, ওই চ্যাকম্যাক চ্যাকম্যাক করে ওই পোশাক পরে যখন রাউতাড়া হাই স্কুলে যাচ্ছে, এলাকার ছেলে আগে রমি স্যারকে রমি স্যার বলে ডাকতো, এখন ওই ওই বোরকা বললে হারাম, কিন্তু ওটা বোরকা বলা যাবে না, ওটা বোরকা না ভাই। ওই মালটা যখন পরিয়েছে এর নামটাও মাল রেখে দিয়েছে, ফুল বুঝছেন? শাহনাজ ভাই এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কেন? হাকিকাত বলছি, রাউতাড়া হাই স্কুল রয়েছে না, রাউতাড়া হাই স্কুল, আপনাদের হাই স্কুল আছে কোথায়? আমডাঙ্গার হাই স্কুলে যখন রমিশা যাচ্ছে, রাগ করবেন না, শাহনাজ ভাইয়ের ভাষা অনেকেই বিকৃত করে, জ্ঞানের জায়গাটা কম থাকলেও এরকম কারণ অত বোরখা কিনিনি, অত ফুরফুরা শরীফে যেয়ে যদি বোরখা কিনতো তাহলে ওই রকম ড্রেস কিনতো না, ঢিলা ঢালা হবে, নকশা কম হবে, কারণ বউকে ঢেকে রাখার জন্যই তো কিনছি, দেখানোর জন্য না। হেজাব মানে কি? ঢেকে রাখার জন্যই তো কিনছি, তাহলে চেকামাকার দরকার নেই, শুধু কাপড়টা ভালো আর ঢিলা ঢালা আছে কিনা দেখো ভালো, ওইটাই নাম বোরখা, এটা তো বোরখা না। তাহলে কেনার গলতি ছিল, কেনার ভুল ছিল, কিনে দিতে পারেননি, ওকে পড়াতে পারেননি, এই দোষে দূষণিত হয়ে আপনাকে জাহান্নামি করা হবে। মুসলমানরা যখন মসজিদ তৈরি করবে ভালো উন্নত মানের বিরাট বড় বড় মসজিদে ইমারত বানাবে, মসজিদগুলো বিরাট বড় বড় নকশাওয়ালা করবে, মসজিদের আজান আমার উম্মতের কানে কানে পৌঁছে যাবে, উম্মত আজানের জবাব দেবে না, আজান লাঞ্ছিত হবে মুসলমানের কাছে, আজান লাঞ্ছিত হবে মুসলমানের কাছে, মসজিদ লাঞ্ছিত হবে। এই জমিনে যখন মসজিদ এবং আল্লাহর ঘর এবং আল্লাহর আল্লাহর ডাক লাঞ্ছিত করবে মুসলমান, ওই সময়কার মুসলমানকে থেত করার জন্য আমার আল্লাহ জালেম সরকার শাসক প্রতিষ্ঠিত করবে। ও আর খালি মুসলমানেরা মসজিদে আজান হয়, বিবেককে প্রশ্ন করুন কতজন আজানের জবাব দেন, আজানের জবাব দেয়া ছিল ওয়াজিব, আজানের জবাব দিতে পারেননি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মসজিদ অপমানিত হবে মুসলমানদের দ্বারা, কেমন অপমানিত হচ্ছে দেখুন, মসজিদে যখন পা রাখে মুসল্লিরা বড় বড় করে দেয়ালে লিখে দিয়েছে আল্লাহুম্মা আফনা আলী আবু আবা রাহমাতিক, সবাই দোয়া পড়ে উঠছে আল্লাহুম্মা আফনা আলী আবু আবা রাহমাতিক, এই দোয়া পড়ে উঠছে, কিন্তু ওখানে আল্লাহর কাছে যে নির আল্লাহুম্মা আফনা আলী আবু আবা রাহমাতিক, ও আমার মাবুদ প্রভু আমার জন্য তোমার দরওয়াজার সমস্ত কিছু উন্মুক্ত করে দাও, রহমতের দ্বার আমার জন্য উন্মুক্ত করে দাও, এই দোয়া পড়ে ঢুকে গেলাম মসজিদের ভিতরে, দুনিয়াদারি কথা বলা খারাপ, একের পর গল্প চলে মসজিদটা, শুধু গল্প চলে না, ওই মসজিদের ভিতরে বহু জায়গায় রিপোর্ট এসেছে মারপিট পর্যন্ত হয়, ঠিক না ভুল জোরে বলে, মসজিদের ভিতরে ধরেন গালখিস্তি করছে না একজন মুসলমান একজন মুসলমানের, হঠাৎ এক মাস পরে দেখা হলো মসজিদে উঠে শুধু জিজ্ঞাসা করছে ভাই ভালো আছিস, এটা হালাল না হারাম, আর কথা বলবে না,
ভাই ভালো আছি সেই কথাটা আবার হারাম হয়? আরে না, মসজিদের সঙ্গেও ধোকাবাজি করেছে তো, ওই জন্য হারাম। আল্লাহ রেজা বান্দির জন্যই পড়েছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, দোয়া পড়ে উঠে আল্লাহ রেজা বান্দির জন্যই আল্লাহ রহমতের দ্বার খুলে দিতে বলেছো, যে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দ্বার উন্মুক্ত করে দাও। এই দোয়ার ব্যাখ্যা কি? তাহলে আল্লাহ রেজা মান্দির জন্যই মসজিদে ঢুকেছে, তাহলে ভাইয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করার দরকার কি? ওটা হবে তো মসজিদের বাইরে, ধরেন ওটা বাদ দেন। মসজিদের ভিতরে দুজন কথা বলছে, তৃতীয় জন দেখে বললেন ভাই ভাই মসজিদে কথা বলার জায়গা নয়, এটা হালাল না। কার বেলার কি কাহিনী শুনবেন, নিজেদের ভিতরে কার বেলা ঢুকে আছে ওরে বের করা। কোন ভাই ভাই দুজন কথা বলছে মসজিদে, দুটো মুসল্লি, পাশ থেকে একজন যদি কোনো ব্যক্তি বলে মসজিদের ভিতরে কথা বলা যাবে না, দুনিয়াদারি দুনিয়াদারি কথা বলো না, এই কথাটা বলাটাও হচ্ছে শরিয়ত সম্মত নাজায়েজ। চলে তো কথা বলছেন কেন? তাহলে মসজিদ অপমানিত হচ্ছে মুসলমানদের দ্বারা, আর কোন মসজিদে যদি হিন্দুরা ঢিলা মারে আন্দোলন হয় তার বিরুদ্ধে। বিবেক আছে না গেছে, কথা বলছে না কেন? নবীর দরবারে সাহাবায়ে কেরামেরা বসে রইলেন। এই আলোচনা ভালো করে শুনেন, বুঝতে পারছেন তো? ওয়াজ না, সব লাইনের ওয়াজ হচ্ছে না তো, সব বেলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদিনার মসজিদে নবী শরীফে বসে রইলেন, সাহাবায়ে কেরামে দিন নিয়ে আমার নবী দের নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন, এমন সময় দেখতে পাওয়া যায় একজন ইহুদির বাচ্চা আমার নবী পাকের সামনে দিয়ে উঠে গেলেন, আমার নবী পাকের সামনে দিয়ে উঠে গিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। সাহাবায়ে কেরামেরা উদ্যুক্ত হয়ে গেলেন, মারবেন জানে মেরে দেবেন। হযরত ওমর খাপ থেকে তলোয়ারটা বার করলেন, আল্লাহ নবী ইশারা করলেন, আল্লাহ নবী ইশারা করলেন বাবা ওমর, ও বাবা ওমর খাপে তলোয়ার খাপে থাকবে, নেতার সামনে নেতানি করা যাবে না। ইশারায় কাফি। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সামনে আমাদের মসজিদে আমাদের সেজদার জায়গায় পেচ্ছাপ করবে, আমরা বলতে পারবো না? নবী বললেন, সে ইহুদি তুমি মুসলমান, সে ইহুদি তুমি মুসলমান, তোমার ক্যারেক্টারটা যেন ইহুদিদের মতো না হয়, ও পেশাব করছে কে পেশাব করতে দাও, পেশাবের সময় মানুষকে বাধা দান করতে নেই, তার শরীরের ক্ষতি হয়, ইসলাম কাউকে ক্ষতি করতে শেখায় না। জোরে হলো না, বলবে কি? সামনে 16 তারিখে আবার বলতে হবে তো, 16 তারিখ, 16 তারিখে একটা কি গঠন হবে না? জান্নাতের সার্টিফিকেট, হ্যাঁ জান্নাতের টেবিল গঠন হবে, ওখান থেকে সার্কুলার হবে কে জান্নাতে যাবে না যাবে, এলাকা এলাকায় জলসায় যাচ্ছি তাই শহীদ স্মরণ। ভাই কোনো সাহাবির ব্যাপার আছে নাকি শহীদ? না ভাই, জন এই রিসেন্টলি মেরে দিয়েছে না, শহীদ হয়ে গেছে। আমি কে তোদের সার্টিফিকেট দিল? বলে দোয়া লাগে তো বোঝাই যাচ্ছে, নাম সেলি মেরে দিয়েছে জান্নাতি। আল্লাহর দরকার আছে কত বুঝে? আল্লাহর দরকার আছে কোনো ব্যাপার না, সেলিম ও দাঁড়িয়ে মুতু পেচ্ছা ফিরে নাই পানিলে মরে গেলি, বোমের আঘাতে বোম দিয়ে দৌড়াতে দৌড়াতে বাস্ট হয়ে শহীদ, কোনো কথা হবে না, তার মানে বোঝা যাচ্ছে জান্নাতের বাপে। ধারণা ভাঙছে,
শহীদের ব্যাখ্যা কিন্তু আগে দিয়ে দিয়েছি, আর নতুন করে দেওয়ার কিছু নেই। শহীদ তাদের বলা হবে, ওয়ালা তাকুলু লিমা ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন শহীদ হতে গেলে শর্ত কি, যারা আমার রাস্তায় মাল জীবন সবকিছু উৎসর্গ করেছে, অনলি ফর মি, আমার জন্য, ইন্নানি আল্লাহ, নিশ্চয় আমি হলাম তোমাদের আল্লাহ, আমার জন্যই যারা জীবন দিয়েছে এরাই কেবল মাত্র জীবিত শহীদ, এদের মৃত বলা যাবে না, এরাই শহীদ। একবার জোরে বলবো, ও ব্যানার টানার ইসলাম দেখে না, ইসলাম দেখে ভিতরে মাল মশল্লা কি আছে। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহ রাসূল বললেন খুশি আল্লাহর জন্য, মারামারিও, জোরে বলেন খুশি আল্লাহর জন্য, মারামারিও। তাই যারা 48টা পড়লো সব আল্লাহর জন্য মরিস বলো, হ্যাঁ সব জান্নাতে যাবে, দুনিয়ার মানুষের জন্য জীবন দিয়েছে, বেঁচে থেকে লাভ নেই, এরে জান্নাতে দেবেন কেন? না আমার ভিতরে কি আছে না আছে, আমি কি নিয়েতে মরেছি তোমরা জানো? আল্লাহ দাঁড় করাচ্ছে দুটো শিক্ষককে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কুরআন কিরামান কাতিবিনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা, আমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের দুই কন্ধে আমি ফেরিশতা রেখেছি, কিরামান শব্দের অর্থ হলো লিখলে ওয়ালা, একবার জোরে হবে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো, কোন নিয়তে কোন দিকে যাও, তোমরা কি করো, কি খাও, কোথায় যাও, কখন যাও, কোন তারিখে কি বারে, সব লিপিবদ্ধ করার জন্য আমার দুটি ফেরেশতা নিয়ে যেত, দুনিয়া সিসিটিভিতে ধরা পড়ি, সানাস গুমলিয়ে যাচ্ছে তুই দেখতে পাইনি, মনে করে যাও আমার মতো সালাকার কেউ কেউ, কিন্তু সিসিটিভি দেখেন লাগিয়ে রেখেছে জন্ম থেকে, বুঝতে পারি না, বুঝদিবার কারণ হচ্ছে অশোনানি, কথা বুঝতে পারছেন না, ও যে বিবেকের দরজা টোটাল বন্ধ। একটা উদাহরণ দেই বুঝতে পারবে, হজ পাকি গিয়েছি এবছর, 26 লক্ষ মানুষ হজ করেছে, কত 26 লক্ষ, 160 কান্ট্রি ফর হাজি উইথ গ্রোথ ফর কাবা, এক জায়গায় জমায়েত হয়েছে 160টা দেশের হাজি, 160টা দেশের হাজিরা এক জায়গায় জমায়েত হয়েছে কাবা বাইতুল্লাহ শরীফে হজ ব্রত পালন করার জন্য, জোরে বলুন, একবার জোরে বলে। তো আমি আপনাদের ছোট ভাই রয়েছি, কাবা বাইতুল্লাহ শরীফে মদিনা শরীফে যাতায়াত হয়েছে, আমাদের ইন্ডিয়ান হাজি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাজি, অন্য অন্য উত্তরপ্রদেশ বা অন্য অন্য জায়গা থেকে সব হাজি হাজি গিয়ে দেখি মদিনা শরীফে বিলকুল সিকারেট ধুমতেছে, কি খাচ্ছে শিকারে, উনি করে যে বাড়ি খাইতে কি নিখ কি হবে, খাচ্ছে, বিবেকের দরজা বন্ধ তো, বিবেকের দরজা খোলার মতো নসিহত হয়নি তো, হজ ট্রেনিং দেওয়ার জন্য হজ ট্রেনিং হয় তো, হজ ট্রেনিং দিয়েছে, এখানকার ফজিলত এই, ওখানকার ফজিলত এই, এই জায়গাটা এইভাবে করতে হবে, এসব শিখিয়েছে, কিন্তু বিবেকের দরজা বন্ধ। হ্যাঁ তো মদিনা শরীফে দেখলাম এক জায়গায় 5 জন হাজি বসে বসে ওই গ্রামে যেরকম গাঁজাখোররা গাঁজা ধনে, গাঁজা তো আপ জানেন তো, গাঁজা তো কি জ্বালাবনে তো গোটা বাংলায় বলে গাঁজা তো আপ বোঝেন, আরে ভাই এক ভাই প্রথম টেনে দ্বিতীয় জন কে দেয়, ও টেনে আবার ওর কাছে দেয়, ও টেনে এরকম অফ হয়, বুঝাচ্ছেন তো, কানে শিখাছি তো অফ হচ্ছে, আমি দেখি আমি বললাম হাদিস পাকি পড়েছি কাউকে এখানে চড়ে কথা বলা যাবে না, নবীর দেশ, তা যাই হবে স্লো পয়জন যদি কিছু হয় আস্তে করে, যে আমি সালাম দিইনি কারণ ওই বিড়ি খদ্দের সিগারেট খদ্দের সালাম দেব, ওই রকম বিদ্যা আমি এখনো পড়িনি, যদি কোনো সময় পড়ি ইনশাআল্লাহ দেব, তো ভাই না আমার এখনো কি আমি বললাম ভাই
কি করবো বাড়িতে সবাই খাচ্ছে তো অনেকে। ও আচ্ছা আচ্ছা, মদিনা শরীফে মক্কা শরীফে ফজিলত জেনেছো? হাজার ট্রেনিং এ হ্যাঁ, এখানকার ফজিলত কি বলবো আপনার, আমি মাওলানা আলেম ওরা এখনো বুঝতে পারি কত বুঝাচ্ছেন তো। এর ফজিলত মারাত্মক ফজিলত, এক রাকাত নামাজ মদিনা শরীফে মসজিদে নববী শরীফে যদি আদায় করা যায় 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ, বলেন একদম সহি কথা। মক্কা শরীফে কেউ বাইতুল্লাহ শরীফে হেরেম শরীফের ভিতরে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে, 1,00,000 রাকাতের সব আল্লাহ নামায় আমলে লিপিবদ্ধ করে দেয়। আমি বললাম তো মাশাআল্লাহ, তাহলে সব শুধু সব আরে হ্যাঁ, জীবন ধন্য আর কিছু নাই হজের প্র্যাকটিস না। এবার কোথায় কি করতে হবে সেগুলো একটু, আমি একটু দুটো একটু কথা বলি বলে হ্যাঁ বলে বলে হাজি সাহেব শুনে গেলেন। মদিনা শরীফে এক রাকাত নামাজ আদায় করলে যদি 50,000 রাকাতের সওয়াব লেখা হয়, মদিনায় একটা সিগারেট খেলে তার নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গোনা লেখা হবে। কোন জায়গায় যদি একটা নেক কাজ করলে একটাই নেকি লেখা হয়, সেখানে একটা বদ কাজ করলে একটাই বদ লেখা হয়, তার মানে গুনাহ লেখা হয়। আপনি জানেন না, বুঝতে পারিনি। আজকে তো মদিনা ছেড়ে চলে যাব, 10 দিনে পড়লো, তাহলে কি হবে? ধোয়া উঠে গেছে মদিনায়, মদিনায় যা করেছো পুরো ধুনে দোস্ত, মক্কার দিকে চলো আর কি হবে। মক্কা শরীফে যদি একটা সিগারেট খায় তার নামায় আমলে 1,00,000 সিগারেটের খাওয়ার গুনাহ হবে। এ নজরেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই অতটুকু বিবেকের দরওয়াজায় টুসকি মারার কারণে ওই 5 জন হাজি কেঁদে জারে জার হয়ে যায়। কি সর্বনাশ করলাম নবীর দেশে এসে, কত বড় ভুল করলাম, কত বড় বেঈজ্জতি হলাম। আল্লাহ নবীর দরবারে কাঁদতে হবে, নবীর দরবারে ক্ষমা চাইতে হবে। ওই হাজি সাহেবের বিবেকটা জেগে গেল আল্লাহ নবীর হাদিস অনুযায়ী। ওই হাজি সাহেবগুলা যদি একবার নিজেদেরকে শোধরানোর জন্য ক্ষমা চায়, আল্লাহ নবী বললেন ওদেরকে আল্লাহ ক্ষমার চোখেই দেখবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরেরা আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, বিবেকবান মানুষ হন, বিবেকবান মানুষ হলে নেতার জন্য জান দিতে যাবেন না, বিবেকবান মানুষ হলে ব্যানারের জন্যও মানুষ মার খেতে যাবেন না, বিবেকবান মানুষ হলে জীবনে কারোর সম্পদ বাঁচানোর জন্য ঈমান হারাবেন না। বিবেকবান মানুষটা প্রকৃত আল্লাহর ওলি হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবেক নাই যেখানে অন্যায় হবে সেখানে, বিবেক আছে যেখানে অপরাধী হয় না খুব সহজে সেখানে। একবার জোরে হবে না, তাহলে কোনটার অভাব? এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে জায়গায় আসলাম, তাহলে বিবেকহীন মানুষ হয়ে কিন্তু মানুষের পরিচয় নিয়ে ঘুরছি, আসলে আসলে মানুষ না। যদি বলেন মা ভাই জান আপনি ভুল বলছেন, এবার একটু উদাহরণ দেব কোরআন থেকে, অসুবিধা হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে, শেষ করে দেয়া উড়িয়ে সর্বনাশ, 1:25 হয়ে গেছে, কালকে সকালবেলা আবার যেতে হবে, রাত হয়ে গেছে। জানেন পেয়েছি একবারই মুচড়ে লোভ একদম, যে হ্যাঁ আমাকে আবার সকালবেলা ফুরফর শরীফে যেতে হবে, আমাদের আবার কেন্দ্রীয় কমিটির একটা মিটিং আছে,
সব দাদা হুজুর পীর কিবলার সিলসিলাকে নষ্ট করবার জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান খুলছে, জানেন তো, সব অন্যান্য নামে, দাদা হুজুরের নাম নেই, আল্লামা হুজুরের নাম নেই, নিজেদের কোম্পানি খুলছে সব। আমরাও চিন্তা নিয়েছি বাংলার জমিনে বসবাস করে মুজাদ্দদুল জামান ছেড়ে গিয়ে কেরালার নাম হচ্ছে দাদা হুজুর পীর কিবলার বাগানে থেকে কেরালা কোম্পানি ঢুকেছে। তো কেরালা কোম্পানিকে কিভাবে সাইজ করতে হয় আমরাও পারি কিনা কি চেষ্টা করি। দাদা হুজুর পীর কিবলার নীতি আদর্শের উপরে তাদের জীবন চরিত মাসলা মাসাইল সিলসিলার কিছু কিতাব আমরা নিজেরা লিখে প্রিন্টিং করেছি, বেরিয়েছে ইনশাআল্লাহ। আমরা ভাবছি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটা করে মুক্ত প্রাথমিক বেসিক্যালি শিক্ষা দেওয়ার জন্য কোরআন থাকবে, তার সাথে সাথে এই সব আকাইদের কিতাব পড়ানোর জন্য ছেলেদেরকে বাচ্চাদেরকে তৈরি করার জন্য যে একটা বিরাট প্রচেষ্টা আমরা লাগাচ্ছি। কারণ এই আর খালি গ্রামে যাকাতের টাকাটা যেন আর বাইরে না যায়, রাও দাঁড়িতে আর যেন না যায়, কারণ এরকম ভেদে ফেলেছে তো, কথা বুঝতে পারছেন না? 100 যদি প্রতিষ্ঠান খুলে ফেলে, 100 জায়গায় ওরা বিল পাঠাচ্ছে, কোম্পানি বিল পাঠিয়ে দিচ্ছে, এলাকায় যাকাত ফিতরার টাকাটা আমাদের হেড অফিসে দিয়ে দিও, বিরাট নেকির কাজ। কিন্তু শরিয়াত কি বোঝায়? আড়খালির মুসলমানের যাকাতের টাকা প্রথম হকদার হলো আড়খালির গরিব দুস্থ পরিবার, এদের হক প্রথম। এদের হক উপেক্ষা করে যদি আপনি অন্য জায়গায় রাউতাড়িতে দিয়ে আসেন, কায়ামতের দিনে হক আদায় করেননি, যাকাত আপনার কবুল হয়নি। আলোচনা বুঝতে পারছেন তো? এটাকে মেইনটেইনস ঠিক সিস্টেমের ভিতরে রাখার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি, দোয়া করেন। কালকে ইনশাআল্লাহ আমরা কেন্দ্র কমিটির আলোচনা হবে, মিডিয়া থাকবে, জানতে পারবেন। পীরজাদা ভাই জানরা রয়েছেন, আর আমি নগণ্য, আমাকে ওর ভিতরে রেখেছে, জানি না কি হবে, দোয়া করেন। আমরা চাইছি গ্রামে গ্রামে একটা করে মক্তব তৈরি হোক। আপনাদের মক্তব আছে তো? মক্তব আছে, ওই মক্তবটা মুজাদ্দদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা এবং মুর্শিদ আল্লামা হুজুরের নামকরণে হোক, তার সাথে সাথে কিতাব আমরা দেব, সব গাঁটির টাকা, চাঁদা তোলা টাকা না। আলেম উলামা ইনকাম করছে অজ্ঞসিয়াত করে, এদের টাকায় কিতাব বিতরণ করা হবে। আর আপনার আড়খালি মানুষের যাকাতের টাকা আড়খালি মানুষ যাতে সুষ্ঠুভাবে পায়, সেই সিস্টেমেটিক্যালি আমরা অবশ্যই আপনাদের তাকিদ দেবো, সেইভাবে আপনাদের বোঝাবো। সেই পরিকল্পনা নিয়ে কালকে আমাদের কেন্দ্রে এক ফার্স্ট মিটিং বসবে, কথা বুঝতে পেরেছি? সকালে যেতে হবে। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, আজকে নীতি নাই বলেই তো এইগুলো হচ্ছে। আজকে আমাদের নীতির অভাব, নীতি শিক্ষার অভাব, সেই জন্য নিজের মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা বলছে তো, এ কথা বলছে না কেন? নীতি না থাকার কারণে নিজের ভাই বাদ দিয়ে শাস্ত্র ভাইয়ের সঙ্গে দহরম মহরম চলছে, নিজের ভাইয়ের সঙ্গে আলাপ নেই, নীতির অভাব। রাম আছে না, বইয়ের কথা শুনে মাকে খেতে দেয় না, মা যখন তার কাছে খায় মাছ কেনে না, সব বিবির ধনে বিবি বলে দিয়েছে মা যতদিন খাবে মাছ কেনার দরকার নেই, কিন্তু ওর মা যখন আসে হাটে সেরা মাছ টানছে, দলের কপালে বিবি হতে আসে। নীতির অভাব, ওই দেখা ঝাঁটা তুলে বলছে না আনলে ঝাঁটার বাড়ি মারবে, আর ঝাঁটা খেতেই তো হবে, কারণ আমি পুরুষ যখন বিকিয়ে গেছি, বিয়ের সময় যখন বিবির বাপের কাছ থেকে পাওনা নিয়েছি, তখন তো ভেড়াটা এমনি বিক্রি হয়ে গেছে। ও আর মানুষ আছে যে বিয়ে করার সময় টাকা নেয়, কন্যা পক্ষ থেকে দাবি করে, এরা তো আর মানুষ নেই, সম্পূর্ণ ভেড়া গরু ছাগল। ওই আস্তে আস্তে রাম ছাগল দেখছিল, তো বললো ভাই যেন ওটা রাম ছাগল না, ওটা হচ্ছে ক্রস, মানে রাম ছাগলটাই ক্রস, ওর আবার ক্রস বেরিয়েছে। এ কথা ঠিক না বুঝতে পারে? ওই রাস্তার ধারে বাঁধাচ্ছিলাম, জিজ্ঞাসা করছিলাম, এখন আবার হারাম করে আবার কোয়ালিটি বেরিয়েছে, হারাম করেরও কোয়ালিটি কিরকম? কোন না চাবো না, চাবো না, কি হবে হবে খুঁজে খুঁজে দেয়। আর খালি কারা, একটা ছেলে আর একটা মেয়ে আছে, দুই ভাই বলি বলি গেম কিরাম মেতে দেখেছেন? একটা ছেলে একটা মেয়ে এরকম ফ্যামিলিতে বিয়ে করবো, এক পয়সা দাবি করবো না,
না না ভাই, ওই একটা ছেলে একটা মেয়ে যদি ওর দুবিঘে সম্পত্তি থাকে, ও কিন্তু ক্যালকুলেশন করে বসে আছে, হাফ কমপক্ষে পাবো। মনুষ্যত্ব হারিয়ে ফেলছি, সমাজে খুঁজে দেখুন মনুষ্যত্বই আর নেই। ভাইরা মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা ও বোনেরা, আলোচনা বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, যে সমস্ত পুরুষেরা কন্যা পক্ষ থেকে চেয়ে নেয়, যে সমস্ত পুরুষেরা তার কন্যার বাপের কাছ থেকে জুলুম করে চেয়ে নেয়, কায়ামতের দিনে ওর বিরুদ্ধে কে দাঁড়াবে না দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমি রাসূলুল্লাহ ওর বিরুদ্ধে দাঁড়াবো, কারণ আমি হলাম কন্যাদেরই পিতা। কন্যার বাপের কাছ থেকে কি নেবেন না নেবেন ভেবে দেখুন এবার, আপনার বিরুদ্ধে কেউ দাঁড়া কান্না দাঁড়া কে দাঁড়াবে, বিশ্বনবী দাঁড়াবে, যে নবী ছাড়া শাফাত ছাড়া, যে নবীর শাফাত ছাড়া আপনার নসিবে জান্নাত নেই, সেই নবী যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার কবরে কি হবে আপনি ভাবুন। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, প্রাণ খুলে ধরুন শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আবার সেই বিক্ষিপ্ত অবস্থা, বিক্ষিপ্ত অবস্থা হলে হবে না, প্রাণ খুলে একই সঙ্গে পড়ি আল্লাহুম্মা। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস, আল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ, ইয়া রাউফু ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনু, আল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার সম্মানিকেরা, ওয়াজ করতে করতে অনেক দূর চলে এসেছি, শুধু আমি আপনাদেরকে জানতে চাইছি যে এই জলসাটা প্রয়োজন আছে না নেই, জোরে বলে সবাই বলছেন না, কিছু কিছু জায়গায় বলি, যখন বলি বলে ভাইজান অনেকেই তো বলছে জল সব জায়গায় চাঁদা দেবো, জলসায় চাঁদা দেবো, কি সুন্দর মুসলমান বুঝতে পেরেছেন, সব জায়গায় চাঁদা দেবে জলসায় চাঁদা দেবে না। আমি বলি সেখানকার ছেলেদের, যারা বলে জলসায় চাঁদা দেব না ওদের কাছে আর চাঁদা যাইতে যাবি না, গোনা হবে,
কারণ ওরা মুসলমানই নয়, বেধর্মীদের টাকায় কখনো ধর্মের অনুষ্ঠান হয় না। এই মাথায় ঢুকছে? যারা বলছে চাঁদা দেব না, ওদের কাছে খবরদার চাঁদা চাইতে যাবি না, গোনা হবে। এই সব মানুষের চাঁদা নিয়ে জলসা করা হারাম, হারাম, সাবধান হন। বাবাজি, আমি শুধু জানতে চাইছি, প্রাণ খুলে সকলে উত্তর দেবেন, হাত উঁচু করে, আগামী বছর এই জলসাটা হবার দরকার আছে না নাই? সবাই হাত উঠি নি, এখন অনেক ভিতরে আছে গন্ডগোল, অনেকে উঠছে না, জোর করে তুলছে, তকবীর দেন না, আরাই তাকবি, আওয়াজ দেন না, আরাই তাকবি, আওয়াজ দেন না, আরাই তাকবি, হাত নামান, জি জি। বলেন কোন সোনার চাঁদ মালিক আছেন? আগামী বছরে এই জলসার জন্য ভাইজান আমি 2000 টাকা ওয়াদা করলাম। মাশাআল্লাহ, কি নাম, কি নাম।